সৃষ্টি সেন্ট্রাল অনলাইন স্কুলে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার যে বিষয়টার উপর ক্লাস দিচ্ছি, বর্তমান সময়ে মানে বর্তমান একেবারে রিসেন্ট সময়ে সবচেয়ে আলোচিত বিষয় শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট তৈরি। তো ইতিমধ্যে সকলে অবগত আছো যে বর্তমান করোনা পরিস্থিতির কারণে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক সেকশনে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট তৈরি করে এবং সেই অ্যাসাইনমেন্ট মূল্যায়নের মাধ্যমে 2020-2021 শিক্ষাবর্ষে পরবর্তী ক্লাসে প্রমোশনের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করেই মূলত প্রমোশন দেওয়া হবে। তো গত 1 নভেম্বর 2020 থেকে শিক্ষা বোর্ডের মাধ্যমে সকল প্রতিষ্ঠানে এই অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত 30 দিনের সিলেবাস তৈরি করে 1 তারিখ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখন শিক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট তৈরি করা। তো এই অ্যাসাইনমেন্টটা আসলে আমরা কিভাবে তৈরি করব, অ্যাসাইনমেন্টটা ক্ষেত্রে আমাদের কার্যক্রমগুলো কেমন হবে, এই বিষয়টা নিয়েই মূলত আমাদের আজকের আলোচনার বিষয়। আর এই আলোচ্য বিষয়টি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্যই আশা করছি কাজে লাগবে। তো করোনা পরিস্থিতির মধ্যে যেহেতু আমাদের কোনো ক্লাসে আর সরকারি নির্দেশনায় এই বছর 2020 সনে আর পরীক্ষা হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। তো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ক্লাসের জন্য এই অ্যাসাইনমেন্টটা আমাদের বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। অ্যাসাইনমেন্টের ধারণাটা আমাদের জন্য মাধ্যমিক সেকশনে একেবারেই নতুন একটা বিষয় যে আমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তবে কাজটি খুবই সহজ, এটি সম্পূর্ণভাবে তোমরা বাসায় বসে থেকেই তৈরি করতে পারবে। তো এখানে সরকারি কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনাগুলো মেনে আমাদেরকে মূলত এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। তো অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য ইতিমধ্যে গত 1 নভেম্বর অনলাইনের মাধ্যমে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 3টি বিষয়ের সিলেবাস ইতিমধ্যে দেওয়া হয়েছে। এবং এখানে বোর্ড কর্তৃক নির্দেশনা যেটা, তারা যে আমাদের টোটাল যে অ্যাসাইনমেন্ট গুলো তৈরি করতে হবে সেটার সিলেবাসটা আমাদের একবারে দেয়নি, এটা সপ্তাহ ভিত্তিক তারা দেবে। প্রতি সপ্তাহে 2 থেকে 3টি করে অ্যাসাইনমেন্ট তৈরির জন্য সিলেবাসটা আসবে এবং তোমাদেরকে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে এসে এই অ্যাসাইনমেন্ট তৈরি সিলেবাস গুলো নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে সম্পূর্ণ কাজটা বাসায় করবে। তো এই অ্যাসাইনমেন্টের কাজগুলো তোমরা কিভাবে করবে আমি সেই বিষয়টাই তোমাদের সাথে আলোচনা করছি, আশা করছি যে তোমাদের সকলের জন্যই এটা হেল্প হবে। তো সপ্তাহে 2 থেকে 3টা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে আর একটা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে পরবর্তী আরেকটা অ্যাসাইনমেন্টের সিলেবাস নিয়ে যেতে হবে। তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়া এটা এবং অ্যাসাইনমেন্ট নেওয়া এটা টাইমলি করতে হবে এবং সবগুলো অ্যাসাইনমেন্টই আমাদের অফিসে সংরক্ষণ করতে হবে এবং মাধ্যমিক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বা জেলা শিক্ষা অফিস থেকে এগুলো পরিদর্শনের মাধ্যমে সবকিছু কনফার্ম করে 31 ডিসেম্বরের মধ্যে বিষয়গুলো চূড়ান্ত হবে এবং 1 জানুয়ারি থেকে তোমরা ইনশাল্লাহ এই অ্যাসাইনমেন্ট মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে প্রমোশন পাবে। তো অ্যাসাইনমেন্টে আমরা আসলে কি করব, তো অ্যাসাইনমেন্টে তোমাদের জন্য যেটা করতে হবে, এখানে ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সৃজনশীল প্রশ্ন থাকবে এবং প্রতিবেদন তৈরি করতে হবে। এই বিষয়গুলো তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে করতে হবে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা সকল বিষয়ই 2020 শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছর জানুয়ারি মাসে তোমরা যে বোর্ড কর্তৃক নির্ধারিত পাঠ্যবই পেয়েছিলে সমস্ত অ্যাসাইনমেন্টের সমস্ত কিছু হবে আমাদের এই পাঠ্যবই কেন্দ্রিক। অর্থাৎ এখানে শুধুমাত্র পাঠ্যবই ব্যবহার করেই অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতে হবে, গাইড নোটবুক বা বাজারের কোনো নোট কোনো কিছুই এখানে এক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে অ্যাসাইনমেন্ট লেখার সময় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অন্যের লেখা নকল করা অথবা অন্যকে দিয়ে লেখানো এই কাজগুলো করা যাবে না, কারণ এই কাজগুলো করলে শিক্ষক তোমাদের অ্যাসাইনমেন্টটি বাতিল করে দিবে, সেক্ষেত্রে তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো আবার পুনরায় করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এই যেহেতু টোটাল অ্যাসাইনমেন্টটা তোমরা বাসায় বসে করবে, তো অবশ্যই হাতের লেখা সুন্দর করার চেষ্টা করবে। অ্যাসাইনমেন্টটা যেহেতু বাড়ির কাজের মতো, এটা ডেকোরেশন থেকে শুরু করে এভরিথিং, এটা সাইন করা, মার্জিন করা, সব কিছু আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো সে অনুসারেই তোমরা করার চেষ্টা করবে। অ্যাসাইনমেন্ট তৈরির জন্য যে কোনো প্রকারের সাদা কাগজ তোমরা ব্যবহার করতে পারবে,
এবং খাতাটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তবে এক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে তোমাদের প্রতি, সব সবগুলো অ্যাসাইনমেন্টের জন্য তুমি এক সাইজের পেজ যদি ব্যবহার করো, দ্যাট মিনস এ ফোর সাইজের পেজ গুলো তুমি যদি ব্যবহার করো, সেটা মনে হয় দেখতে সবচেয়ে বেশি ভালো লাগবে। আর অ্যাসাইনমেন্ট লেখার সময় বোর্ড বই ব্যবহার করবে, তোমার নিজস্ব মেধা, নিজস্ব আইডিয়া, প্ল্যানিং এগুলো ব্যবহার করে তুমি করার চেষ্টা করবে। এবং অবশ্যই অপরিচিত শব্দ বা একটু দুর্বেদ্য কঠিন শব্দ প্রয়োগ থেকে তুমি বিরত থাকবে, অপেক্ষাকৃত সহজ সরল ভাষায় এগুলো লিখবে, এবং কোনো কারণেই অ্যাসাইনমেন্টের মধ্যে লাল কালি ইউজ করা যাবে না, এবং সবগুলো খাতা যেন একই সাইজের হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এবং অ্যাসাইনমেন্ট গুলো সুন্দরভাবে তৈরি হয়ে গেলে স্কুল থেকে প্রদত্ত নির্ধারিত তারিখের মধ্যেই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে হবে। আর এখানে সম্মানিত অভিভাবকদেরও যথেষ্ট ভূমিকা আছে, কারণ তোমরা যখন স্কুলে আসবে, এখন যেহেতু অনেকদিন পর থেকে অনেকদিন পরে তোমরা আসতেছ, আর এখন প্রায় শীতকাল শুরু হবে, যে কারণে আমাদের সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে, অর্থাৎ কোনো প্রকার মাস্ক ছাড়া স্কুলে আসা যাবে না। এবং স্কুলে আসার পরে গেটে তুমি অবশ্যই স্প্রে করে তোমার হাত পা একটু জীবাণুমুক্ত করার চেষ্টা করবে। আমাদের স্কুলেও হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এগুলো অ্যাভেলেবল থাকবে ইনশাআল্লাহ। তোমরা এসে এগুলো ব্যবহার করে নিজেকে জীবাণুমুক্ত করবে, এবং স্যারদের সাথে প্রয়োজনীয় কাজ থাকলে সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই করে নেবে। আর অবশ্যই অভিভাবকদেরকে বাচ্চারা এই বিষয়গুলো যাতে বাসায় ঠিক মতো করে সেগুলোর ব্যাপারে ওদেরকে উৎসাহিত করতে হবে, এবং অন্যের লেখা যাতে নকল না করে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। এবং অ্যাসাইনমেন্ট লেখার সময় শিক্ষার্থী যাতে কোনো প্রকার নোট, গাইড এগুলো ব্যবহার না করে সেগুলোর দিকেও অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা আজকে তোমাদেরকে যে বিষয়গুলো দিয়ে দিব বা যে বিষয়গুলো তোমরা হাতে পাবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য আমরা আসলে নমুনা স্বরূপ একটা তোমাদের কভার পৃষ্ঠা দিব, এটা আমাদের অফিস থেকে দিব। তো তোমরা ইচ্ছা করলে এই কভার পৃষ্ঠাটার ধরন থাকবে এরকম, তুমি ইচ্ছা করলে এই কভার পৃষ্ঠাটা ব্যবহার করতে পারবে, ইচ্ছা করলে এই কভার পৃষ্ঠাটা ব্যবহার করতে পারবে, তুমি ইচ্ছা করলে তোমার নিজের মতো করে এই কভার পেজ তৈরি করতে পারবে। 1 ইঞ্চি পরিমাণ এ ফোর সাইজের পেজে চারদিকে 1 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে এটা মার্জিন করবে, এবং ভিতরে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো ঠিক রেখে তুমি তোমার মতো করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে। তো তথ্যগুলোর মধ্যে প্রথমেই থাকবে অ্যাসাইনমেন্টের তোমার শিরোনাম থাকবে, অ্যাসাইনমেন্টের একটা শিরোনাম, এটা প্রত্যেকটা সিলেবাসের মধ্যে আছে। তারপরে তোমার বিদ্যালয়ের নাম দিতে হবে, তোমার ছাত্রছাত্রীর নাম দিতে হবে, বিষয়, শ্রেণী, শাখা, রোল নম্বর, এই বিষয়গুলো সংযুক্ত করে তুমি অবশ্যই কভার পৃষ্ঠাটা তুমি ইউজ করতে পারবে। আর আমরা যেহেতু নমুনা স্বরূপ এটা দিয়ে একটা শীট তোমাদেরকে দেব, ইচ্ছা করলে তোমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য এই নমুনা এই কভার পৃষ্ঠাটাও তোমরা ব্যবহার করতে পারবে। এবং আজকে বোর্ড থেকে আমাদের যে সিলেবাসটা দিয়েছে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট তৈরির জন্য প্রথম যে সিলেবাসটা, এটাও তোমরা পেয়ে যাবে। এটা তোমাদের আমাদের স্কুল থেকে তোমরা কপি পেয়ে যাবে, এটা বাসায় নিয়ে গিয়ে প্রত্যেকটা শ্রেণীর প্রথম অবস্থায়, অর্থাৎ 6 থেকে ষষ্ঠ শ্রেণী থেকে আমাদের 9ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর জন্য 3টি বিষয়ের অ্যাসাইনমেন্টের সিলেবাস এই সপ্তাহে এসেছে, যা আগামী সপ্তাহের মধ্যেই আমাদের কভার করতে হবে, এবং এগুলো জমা দিয়ে পরবর্তী অ্যাসাইনমেন্টের সিলেবাস নিতে হবে। তো এই শীটটা যখন তোমরা হাতে পেয়ে যাবে, দেখবে যে এখানে প্রত্যেকটা বিষয়ের জন্য কোন বিষয়ে তোমাদের কি করতে হবে। এক্ষেত্রে 9ম শ্রেণীর আমি বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে 3টি বিষয় এখানে আছে, বাংলা আমাদের আছে, ইংরেজি প্রথম পত্র আছে, এবং আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে। অর্থাৎ এই বিষয়গুলো তোমরা কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে, কি বিষয়ের উপর লিখবে, সবকিছুই এখানে ডিটেলস দেওয়া আছে। তো বিষয়টা বাসায় যদি তোমরা নিয়ে গিয়ে ধীরে সুস্থ আগে পড়ে নাও, অবশ্যই এগুলো তোমাদের জন্য হেল্প হবে, এবং এগুলো প্রয়োগ করেই এগুলো ঠিক মতো পড়ে অবশ্যই তোমরা এই অ্যাসাইনমেন্ট গুলো বাসার থেকে নিজে নিজ দায়িত্বে নিজের মতো করেই তৈরি করতে পারবে। আর আমি আবারও জোর দিয়ে যে বিষয়টা বলছি, যেহেতু অ্যাসাইনমেন্টের টোটাল বিষয়টাই তোমরা বাসায় বসে করবে, এই অ্যাসাইনমেন্টের ডেকোরেশনটা যাতে সুন্দর হয়, অর্থাৎ লেখার মধ্যে যেন হ্যান্ড রাইট মানে ওভার রাইটিং, কাটাকাটি, ঘষা মাজা এগুলো যাতে না হয়, সবগুলো লেখা যেন এক সাইজের হয়, এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে। এবং প্রত্যেকটা পেজের মধ্যে এক সাইড ব্যবহার করে অ্যাসাইনমেন্ট লিখতে হয়, অর্থাৎ ফ্রন্ট পেজ ব্যবহার করে অ্যাসাইনমেন্ট লিখতে হয়, এবং চারদিকে 1 ইঞ্চি পরিমাণ যদি তুমি একটা মার্জিন করে রাখো অবশ্যই দেখতে সুন্দর লাগবে। তো এরপরে আমরা স্কুলে যেটা করব তোমাদের সহযোগিতার জন্যই, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের উপরে আমাদের
দায়িত্বশীল শিক্ষকবৃন্দ প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের উপরে তোমাদের ক্লাস নেবে। অর্থাৎ আজকে তুমি যে তিনটা সাবজেক্টের সিলেবাস পাবে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য, এই বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করতে হবে তার প্রত্যেকটা বিষয়ের উপর বিষয়ভিত্তিক শিক্ষকরা অ্যাসাইনমেন্টের উপরে ক্লাস নেবে, এবং এই ক্লাসগুলো তোমাদের জন্য অবশ্যই উপকারী হবে, কারণ ক্লাসগুলো একদম শিরোনাম থেকে শুরু করে সবকিছু তোমাদেরকে ডিটেলস দেখানো হবে। এবং ক্লাসগুলো আমরা মেসেঞ্জার গ্রুপ, আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুকে অবশ্যই সৃষ্টি সিরাজগঞ্জ পেজে তোমরা পেয়ে যাবে, এবং সেখান থেকে যে কোনো প্রকার সহযোগিতা নিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো তৈরি করতে পারবে। তো তারপরে একেবারে নতুন বিষয় হলেও আসলে আমাদের এখানে ঘাবড়ানোর কোনো কিছুই নেই, আমরা অবশ্যই খুব সুন্দর করে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো তৈরি করতে পারবো। এবং তোমাদের সকল প্রকার সহযোগিতার জন্যই আমরা আমাদের স্কুল সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত প্রতিনিয়তই খোলা আছে, এবং আমাদের সবগুলো স্যার ম্যাডাম তোমাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমরা সবসময় ইনশাল্লাহ প্রস্তুত থাকব। তো এই ভিডিও ক্লাসগুলো তোমরা যদি দেখো, বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্ট তৈরি করার ভিডিও ক্লাসগুলো তোমরা যদি অ্যাসাইনমেন্ট তৈরি করার আগে ভালোভাবে দেখে নাও, আশা করি তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে কোনো হেল্পই হবে না। এরপরেও তোমার মনে হলো যে আমি আসলে ভিডিও ক্লাস দেখে অথবা স্যারদের আলোচনা শুনে আমি কোনো কিছু বুঝতে পারিনি, আমি অ্যাসাইনমেন্টটা ঠিক মতো তৈরি করতে পারতেছি না, তাহলে তোমার প্রতি আমার যেটা কথা থাকবে সেটা হচ্ছে তুমি অবশ্যই বাসার থেকে স্বাস্থ্যবিধি মেনে তুমি স্কুলে আসবে। অবশ্যই বন্ধুদের সাথে গ্রুপ করে আসা যাবে না, তুমি একক তোমার অভিভাবকের সাথে অথবা তুমি একা আসবে, এসে সংশ্লিষ্ট শিক্ষকের সাথে তোমরা অবশ্যই কথা বলবে, যে কোনো সমস্যায় তোমরা আমাকেও জানাতে পারবে, এবং আমরা আশা করি সকলে মিলে 2020 সালের এই যে অ্যাসাইনমেন্ট তৈরিটা আমরা সুন্দরভাবে ইনশাল্লাহ তৈরি করতে পারবো। এবং তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে যেটা, যে নির্ধারিত ডেট অর্থাৎ নির্ধারিত যে তারিখটা তোমাদেরকে দেওয়া হয় এই তারিখের মধ্যে সুন্দর করে অ্যাসাইনমেন্ট তৈরি করে অবশ্যই তোমরা জমা দিবে, এবং জমা দিয়ে পরবর্তী অ্যাসাইনমেন্ট তুমি অবশ্যই নিয়ে যাবে। আর শিক্ষকরা তোমাদেরকে এখানে 4টা ক্যাটাগরিতে মূলত অ্যাসাইনমেন্টটাকে মূল্যায়ন করা হবে। তো 4টা ক্যাটাগরি হচ্ছে, এক হচ্ছে অতি উত্তম, সবচেয়ে ভালো যদি হয় অ্যাসাইনমেন্টটা সেটা হচ্ছে অতি উত্তম, দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে উত্তম, যদি তার চেয়ে একটু দুর্বল হয় তা উত্তমের পরবর্তী ক্যাটাগরি আসবে ভালো, যে তুমি ভালোভাবে তৈরি করেছো, লাস্ট ক্যাটাগরি হচ্ছে অগ্রগতি প্রয়োজন। তবে তোমার অ্যাসাইনমেন্টটা কোন ক্যাটাগরিতে পড়লো এটা শিক্ষক যখন মূল্যায়ন করবে তুমি অবশ্যই শিক্ষকের কাছ থেকে সে তোমার অ্যাসাইনমেন্টের মূল্যায়নটা তুমি দেখতে পারবে। তো তুমি দেখে পরবর্তী সময় এটা স্যারকে জমা দিয়ে দিবে, আমরা সেগুলো শ্রেণীভিত্তিক প্রত্যেকটা শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট ইনশাল্লাহ অফিসে সংরক্ষণ করব। তো অনুরোধ থাকলো সকলেই সুন্দর করে ইনশাল্লাহ প্রস্তুতি নাও, যেহেতু ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল ক্লাসের জন্য পরবর্তী ক্লাসে প্রমোশন পেতে আমাদের এই অ্যাসাইনমেন্টটাই এখন একমাত্র মূল্যায়ন মাধ্যম। তো অবশ্যই সকলের প্রতি অনুরোধ থাকলো যথেষ্ট গুরুত্ব সহকারে সরকারি নির্দেশনা মোতাবেক এই অ্যাসাইনমেন্টটা তৈরির ক্ষেত্রে আমরা সকলেই আন্তরিকভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ, তাহলে আমরা অবশ্যই সফল হব। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।